ক্রুশের চিহ্ন পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। প্রভুদূত মারিয়াকে সংবাদ দিলেন, প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যীশু অধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। দেখো আমি প্রভু দাসী, তোমার বাক অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যীশু অধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। এবং বাক্য দেহ ধারণ করিলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। প্রণাম মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভফল যীশু অধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। হে পুণ্যময় ঈশ্বর জননী, আমাদের জন্য প্রার্থনা করো। এসো প্রার্থনা করি, প্রভু তোমার পুত্র খ্রিস্টের দেহ ধারণের সংবাদ আমরা দূতমুখ অবগত হয়ে আছি, আমরা অনুনয় করি, আমাদের মনের মধ্যে তোমার প্রসাদ পরিবর্ষণ করো, যেন তার যন্ত্রণা ভোগ খুশ দ্বারা আমরা তার পুনরুত্থানের মহিমা লাভ করি, আমাদের সেই প্রকৃষ্টের দ্বারা ইহা সাধিত হোক, আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিতে হত এখনও তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিতে হত এখনও তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিতে হত। এসেছি আমি তোমার কাছে, এ পূর্ণ প্রার্থনা মন্দিরে প্রভু তোমায় পূজা করিতে, আজি মহাপূর্ণ দিনে এসেছি আমি। পাপীর বন্ধু
আমরা সকলে আসন গ্রহণ করি, সকলে আসন গ্রহণ করি। আমরা প্রিয়জনেরা, আজ 21 নভেম্বর মণ্ডলীর যে পূজন পঞ্জিকা আছে, সেই পূজন পঞ্জিকার আজকে শেষ দিন, অর্থাৎ খ্রিস্টমণ্ডলী পূজন বৎসরের শেষ সপ্তাহ আজ। আগামী রবিবার আমরা নতুন বছর শুরু করব, অর্থাৎ আগমনকাল দিয়ে। মণ্ডলীর যে পূজন রীতি এবং যে পঞ্জিকা, সেই পঞ্জিকা অনুযায়ী 21 নভেম্বর 2021 সাল খ্রিস্ট রাজার পার্বণ দিন, অর্থাৎ বিশ্বমণ্ডলী আজ খ্রিস্ট রাজা পার্বণ দিন মহা উৎসব পালন করে। কিন্তু কৃষ্ণনগর ধর্মপ্রদেশ, অর্থাৎ কৃষ্ণনগর ডায়োসিসে আমরা দেখা যায় বছরের বিভিন্ন সময় এই খ্রিস্ট রাজার পার্বণ পালন করা হয়, এবং সেই পার্বণের সঙ্গে দুটি পর্ব মিলেমিশে যায়। প্রায় প্রত্যেকটি প্যারিসে যেদিন করে বাৎসরিক শোভাযাত্রা হয়, সেই দিন ছোট শিশুদের, অর্থাৎ বাচ্চাদের খ্রিস্ট প্রসাদ প্রথমবারের জন্য দেয়া প্রদান করা হয়। তাই আজকে যখন আমরা ক্যাথিড্রালে আমাদের প্যারিসের ছেলেমেয়েদের জন্য 53 জনকে আমরা খ্রিস্ট প্রসাদ সংস্কার দিচ্ছি, তাই সকালবেলা আমরা অন্য উৎসব পালন করি। যে উৎসবটা সাধারণত পালন করা হয় পুনরুত্থানকালের 60 দিন পরে, অর্থাৎ ত্রিব্যক্তি পরমেশ্বরের পর্ব পালন করার পরের সপ্তাহ পালন করা হয় যিশুর পবিত্র দেহ এবং রক্তের পার্বণ, যাকে বলে কর্পুস ক্রিস্তি। আজকে সকালে যে খ্রিস্টজাগ হবে, যে উৎসব আমরা পালন করব আমাদের ছেলেমেয়েদের নিয়ে, তা হলো যিশুর পবিত্র দেহ এবং রক্তের পার্বণ দিন। 1246 খ্রিস্টাব্দ যখন বিশ্বমণ্ডলীতে মানুষের মধ্যে সংশয় দেখা দিয়েছিল যে পবিত্র রুটিতে, যে রুটিতে আমরা যিশু দেহ বলি, সেই রুটির মধ্যে সত্যি যিশু বাস করেন কিনা, দ্য রিয়েল প্রেজেন্স যিশুর বাস করেন, সেই ছিল মানুষের সন্দেহ। এবং সেই সন্দেহ অবকাশ করার জন্য, সেই সন্দেহ দূর করার জন্য পোপ ক্লেমেন্ট পঞ্চম তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে এই যে খ্রিস্টে এই রুটি এবং দাক্ষা রস হল যিশু খ্রিস্টের দেহ রক্ত, যিশু দেহের মতো না, রক্তের মতো না, বরং যিশু দেহ রক্ত। সেই রক্ত বিশ্ব মানবকে, অর্থাৎ সারা পৃথিবীর মানুষকে বোঝাতে হবে যে এর মধ্যে যিশু খ্রিস্ট আছেন। আর তাই তারা কী করত, বছরের যে কোনো একদিন তারা শোভাযাত্রা করে সেই পবিত্র দেহ নিয়ে যেত। কেন নিয়ে যেত, শুধু এইটুকু বোঝানোর জন্য যে যে সাধারণ দৃষ্টিতে আমরা যাকে রুটি বলে মনে করছি বা রুটি বলে দেখছি, আসলে সেটা রুটি নয়। পৌরোহিত্যের পবিত্র অভিষেকের গুণে, খ্রিস্ট ভক্তের মিলিত বিশ্বাস এবং প্রার্থনার গুণে সেই অতি সাধারণ রুটি এবং দাক্ষা রস যিশুতে পরিণত হয়েছে। এই যে তার উপস্থিতি, আমরা আমাদের লোকদের, নিজেদের তো অবশ্যই করে, অন্য মানুষকে আমরা দেখাতে চাই। আর সেই জন্যই 1246 খ্রিস্টাব্দে এই পর্ব শুরু হয়েছে। আজকে আমাদের কাছে এই পর্ব, যদিও মণ্ডলীর নিয়ম অনুযায়ী আজকে হচ্ছে খ্রিস্ট রাজার পর্বদিন, সকাল থেকে সারা দিন, যেহেতু আমাদের বাচ্চারা প্রথমবার যিশুকে গ্রহণ করছে, এবং সেই যিশুকে গ্রহণ করার মধ্যে তাদেরকে আমরা এই শিক্ষা দিয়েছি, আর আজকে যারা আমরা পিতামাতা আত্মীয় পরিজন এখানে বসে আছি, আমরা আমাদের বাচ্চাদের এই ভক্তি এবং বিশ্বাস দেব কি, যে যা তারা গ্রহণ করতে চলেছে তার মধ্যে যিশু আছেন, যিশু নিজেই উপস্থিত। আর যিশুকে গ্রহণ করার জন্য যথেষ্ট পরিমাণে ভক্তি, ভালোবাসা এবং গান প্রার্থনা প্রয়োজন। তাই আজকে অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগতম জানাই, আমার ছোটো ছোটো বাচ্চা মেয়ে ছেলে মেয়েদের আমি আন্তরিক অভিনন্দন জানাই, আজকে এই দিনে তারা পৌঁছাতে পেরেছে, যিশুকে গ্রহণ করার জন্য তারা প্রস্তুত হয়েছে। তাই
এই অনুষ্ঠানকে পবিত্র সুন্দর প্রার্থনা মুখর করে তোলার জন্য উপস্থিত সকল পিতামাতা আর আত্মীয় পরিজনকে আমি বিশেষ অনুরোধ করি, দয়া করে আপনাদের জায়গা থেকে নড়াচড়া করবেন না। গত অক্টোবর মাসের 1 তারিখ থেকে সিস্টারগণ আপনাদের বাচ্চাদের খেয়াল করছে, অর্থাৎ শেষ দিনেও তারা খেয়াল করতে পারবে। সুতরাং আপনাদের জায়গা ছেড়ে উঠে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ক্যামেরা নিয়ে বা মোবাইল নিয়ে কেউ দয়া করে আসবেন না। আমি বারবার বলি, আপনাদের বাচ্চাদের ছবি আপনারা পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না, কিন্তু অন্যকে সুযোগ করবেন। আবার অনুরোধ করি, কেউ ক্যামেরা কিংবা মাইক নিয়ে মোবাইল নিয়ে দয়া করে উঠবেন না। আর অকারণে বাচ্চাদের কাছে আসার দরকার নেই, বাচ্চাদের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য সিস্টারগণ আছেন। আসুন সেই ভক্তি ভালোবাসা দিয়ে এই অনুষ্ঠানকে পবিত্র করে তুলি। সকল উঠে দাঁড়াই আর পবিত্র কৃষিজাত শুরু করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। প্রিয়জনেরা, আজকে আমরা অনেক কিছু শুনলাম, কিন্তু আমার একটা অনুরোধ আমাদের প্রত্যেকের জন্য, তা হচ্ছে আমরা যেন যিশুতে বিশ্বাস রাখি সবসময়। আর তোমরা যারা প্রথমবার খ্রিস্টপ্রসাদ গ্রহণ করতে যাচ্ছ, এই খ্রিস্টের যিশু যেন সবসময় তোমাদের অন্তরে বিরাজিত থাকতে পারে। তোমরা যেন তাকে কোনো দিন তোমাদের মন থেকে, হৃদয় থেকে, প্রাণ থেকে সরিয়ে না রাখো। তাহলে আমরা জানবো যে আমরা সত্যি আধ্যাত্মিকভাবে ঈশ্বরের সন্তান, যিশুর আপনজন, তার ভালোবাসার পাত্র পাত্রী আমরা সবাই। আমরা সকলেই দোষ করি, ভুল করি, পাপ করি, তাই আমাদের কর্তব্য আমরা যেন ঈশ্বরের কাছে আমাদের পাপের জন্য অনুতপ্ত হই, দুঃখ প্রকাশ করি, যাতে যোগ্যতা নিয়ে আমরা খ্রিস্টকে অর্পণ করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু তোমার প্রশংসা
এসো আমরা প্রার্থনা করি। হে চিরবিশ্বস্ত পরমেশ্বর, তোমার পুত্র যীশু নিজের রক্তক্ষরণে তোমার ও আমাদের মধ্যে এক পরম মৈত্রী সন্ধি স্থাপন করেছেন, অন্যায় অধর্মের হাত থেকে আমাদের মুক্ত করার জন্যে নিজের দেহ রক্তকে নিষ্কলুষিত নিষ্কলুষ এক বলিরূপে তোমার কাছে উৎসর্গ করেছেন। কৃতজ্ঞ চিত্তে আমরা মিনতি জানাই, আজ এই যজ্ঞানুষ্ঠানে তিনি আমাদের সঙ্গে এই যে মৈত্রী সন্ধি নতুন করে স্থাপন করতে চলেছেন, আমরা যেন তার সমস্ত শর্ত, বিশেষভাবে ভ্রাতৃপ্রেমের শর্তটি আরও সার্থকভাবে পালন করি। একে অন্যের সঙ্গে মৈত্রী বন্ধন যেন আরও দৃঢ় করে তুলি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, পবিত্রাত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রথম পাঠ, যাত্রা পুস্তক। সিনাই পর্বত থেকে নেমে এসে মুসি ভগবান যা কিছু বলেছেন, যেসব বিধিনিয়ম পালন করার আদেশ দিয়েছেন, তা সবই লোকদের কাছে জানিয়ে দিলেন। উত্তরে তারা সকলে তখন এক বাক্যে বলে উঠল, ভগবান যা কিছু করতে বলেছেন আমরা তা সবই করব। তখন মসি ভগবানের ওই সমস্ত বাণী লিখে রাখলেন। পরের দিন খুব সকালে তিনি পর্বতের পাদদেশে একটি যজ্ঞবেদি গেঁথে তুললেন, আর সেখানে ইসরায়েলের 12টি গোষ্ঠীর প্রতীক রূপে পাথরের 12টি স্তম্ভ গড়ে তুললেন। তারপর কয়েকজন তরুণ ইসরায়েলকে তিনি নির্দেশ দিলেন যে তারা যেন কয়েকটি পশু আহুতি দেয়। তারপর মিলনযজ্ঞের নৈবেদ্য হিসাবে তারা যেন ভগবানের উদ্দেশ্যে কয়েকটি বৃষ উৎসর্গ করে। ওই সব পশুর অর্ধেকটা রক্ত মসি কয়েকটি গামলায় রাখলেন, বাকি অর্ধেকটা তিনি যজ্ঞবেদীর গায়ে ঢেলে দিলেন। তারপর তিনি সন্ধি বিবরণীর পুঁথিটি হাতে নিয়ে লোকদের পড়ে শোনালেন। তারা বলে উঠল, ভগবান যা কিছু করতে বলেছেন আমরা তা সবই করব, তা সবই মেনে চলব। তখন ওই রক্ত নিয়ে এসে মসি লোকদের ওপর তা ছিটিয়ে দিলেন আর বললেন, এই সেই মহাসন্ধির রক্ত, যে সন্ধি ভগবান তোমাদের সম্পাদন করেছেন তার ওই সমস্ত আদেশবাণীর ভিত্তিতে। এই হল প্রভুর বাণী। ধন্যবাদ।
দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র। প্রিয়জনেরা, খ্রিস্ট মানুষের যেসব মঙ্গলদান পাওয়ার কথা মহাযাজক রূপে, তা মানুষকে পাইয়ে দেবার জন্যেই আবির্ভূত হয়েছেন। তিনি এমনই এক শিবিরের যাজক যা মহত্তর ও পুণ্যত্তর, তা মানুষের হাতে তৈরি নয়, অর্থাৎ তা এই পার্থিব সৃষ্টির অঙ্গ নয়। সেই শিবিরটির মধ্যে দিয়ে তিনি একেবারে চিরকালের মতো স্বর্গের পুণ্যস্থানে প্রবেশ করেছেন। সঙ্গে নিয়ে গেছেন বলি দেওয়ার কোনো ছাগ বা বাছুরের রক্ত নয়, বরং নিজেরই রক্ত। আর এইভাবে আমাদের জন্যে তিনি অর্জন করে গেছেন শাশ্বত মুক্তি। ছাগ বা ষাঁড়ের রক্ত কিংবা বকনা বাছুরের দেহভস্ম কলুষিত মানুষের ওপর ছিটানো হলে তা যদি সত্যি তাকে শুদ্ধ করে তোলে, তার বাহ্যিক শুচিতা যদি ফিরিয়ে আনে, তাহলে যিনি শাশ্বত আত্মিক শক্তিতে তিনি নিষ্কুল বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন। সেই খ্রিস্টের রক্তে আমাদের নিষ্প্রাণ নিষ্কুল যত কাজকর্মের কালিমা মুছিয়ে আমাদের অন্তরকে আরও কত শুচি না করে তুলবে, যাতে আমরা জীবনময় ঈশ্বরের সেবা করতে পারি। তাই তো তিনি নতুন এক সন্ধির মধ্যস্থ, প্রথম সন্ধির আমলে যা কিছু অন্যায় অধর্ম করা হয়েছিল তার হাত থেকে মানুষকে মুক্ত করার জন্যে তার মৃত্যু হয়েছে বলেই ঈশ্বরের আহতজনেরা প্রতিশ্রুতি সেই শাশ্বত সম্পদ এখন লাভ করতে পারছে। এই হলো প্রভুর বাণী। প্রভু তোমাদের সহায়, দিলি আপনার সহায়, সাধু মা ক্রোচিত মঙ্গল সমাচার। যেই দিন নিস্তার পর্বের মেষশাবক বলি দেওয়া হতো, চপটি পর্বের সেই প্রথম দিনে যিশু শিষ্যরা তাকে জিজ্ঞেস করলেন, আপনার জন্য আমরা কোথায় গিয়ে নিস্তার ভোজের ব্যবস্থা করব? বলুন আপনি কি চান? তখন তিনি দুজন শিষ্যকে এই কাজে পাঠালেন। তাদের তিনি বলে দিলেন, তোমরা শহরে যাও, সেখানে এক কলসি জল নিয়ে যাচ্ছে এমন একজন লোকের সঙ্গে দেখা হবে, তোমরা তার অনুসরণ করো। সে যে বাড়িতে ঢুকবে তার মালিককে গিয়ে বলো, গুরু জানতে চেয়েছেন তিনি তার শিষ্যদের সঙ্গে যে ঘরে নিস্তার ভোজে বসবেন তার সেই ঘরটি কোথায়। তখন তিনি নিজে উপরতলায়
বড় একটি ঘর তোমাদের দেখিয়ে দেবেন। ঘরটি সাজানো, ভোজের জন্য প্রস্তুত। তোমরা সেখানে আমাদের জন্য সব ব্যবস্থা করো। শিষ্য দুজন তখন রওনা হলেন। শহরে গিয়ে তারা যিশুর কথা মতোই সব কিছু পেলেন এবং তারা তখন নিস্তার ভোজের আয়োজনও করলেন। খাওয়া দাওয়া যখন চলছে সেই সময় যিশু হাতে একখানা রুটি নিলেন, তারপর ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানিয়ে তিনি সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তার শিষ্যদের দিয়ে তিনি বললেন, নাও এ আমার দেহ। তারপর তিনি একটি পানপাত্র নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে পাত্রটি শিষ্যদের হাতে দিয়ে বললেন। তারা সকলে তা থেকে পান করলেন। তিনি তাদের বললেন, এ আমার রক্ত, মহাসন্ধি সেই রক্ত, যা অনেকের জন্যই পাতিত হবে। আমি তোমাদের সত্যিই বলছি, আঙুর গাছের এই ফলের রস আমি ততদিন আর পর্যন্তই করব না, যতদিন না ঐশ্বর্যরাজ্যে আমি তা নতুন রূপে পান করি। এবার স্তোত্রগান করার পর তারা জলপাই পাহাড়ের পথে বেরিয়ে পড়লেন। এই হলো প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমি আজকে খুবই খুশি যখন আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক ছেলে মেয়ে আছে যারা প্রথমবার খ্রিস্ট প্রসাদ গ্রহণ করতে যাচ্ছে। আমরা সবাই গ্রহণ করেছি সেই খ্রিস্ট যিশুকে, গ্রহণ করতেও যাচ্ছি আজকে খ্রিস্ট প্রসাদ রূপে। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের মধ্যে যেন বিশ্বাস আরও দৃঢ়তর হয়ে ওঠে। একটা ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে, যখন একজন যুবকের খুব একটা গুরুত্বপূর্ণ অসুস্থতা ছিল, তা থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে অপারেশন করতে হবে। সে অপারেশনে যখন গেলেন, সে ডাক্তার তাকে বললেন, আমি তো অপারেশন করতে রাজি আছি, কিন্তু আমার তো অজ্ঞান করে রাখার কোনো সুবিধা নেই। সেই লোকটা বলল, যুবকটা বলল, আমি গির্জা করে এসেছি, খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে এসেছি, কোনো ভয় নেই, যদি আমাকে অপারেশন করতে হয় করুন, অন্য কিছু দরকার নেই, শুধু অপারেশনটা করুন। আর যখন অপারেশন শেষ হয়েছে, সেই ডাক্তার বলল, সত্যিই আপনি একজন ধার্মিক লোক, কেননা আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রেখে, যিশুর উপর বিশ্বাস রেখে এই অপারেশনটা করতে বলেছেন আমাকে। আপনাকে অনেক কিছু বরণ করতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কারণ যখন আপনার পেটটা কাটতে হয়েছে তখন নিশ্চয় আপনি অনেক অসুবিধা বোধ করেছেন, কিন্তু একটা কথাও আপনি বলেননি, একটা দুঃখের চিন্তা সুর আপনার মধ্যে পাওয়া যায়নি। তাই সেই ডাক্তারও যে বলতে গেলে একজন নাস্তিক ছিলেন, তিনি বিশ্বাসে ভরে উঠলেন, আর তখন থেকে সে আধ্যাত্মিকতা তার মধ্যেও শোপে উঠল। তাই আমরা বুঝতে পারছি বিশ্বাস যেখানে আছে সেখানে অনেক কিছু করা যায়, অনেক কিছু বরণ করা যায়, অনেক কিছু সহ্য করা যায়, অনেক কিছু মেনে নেওয়া যায়।
তাই প্রিয়জনেরা আমরা যেন বুঝতে চেষ্টা করি কাকে আমরা গ্রহণ করছি এই খ্রিস্টপ্রসাদে, স্বয়ং যীশু খ্রিস্টকে। আরেকটা জায়গায় বলা হয়েছে যীশু নিজেই বলেছেন যে আমার মাংস খায় আর যে আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়ে যাবে। তাই তো হয়েছে, অনেকেই তো স্বর্গধামে প্রবেশ করেছে এই খ্রিস্টপ্রসাদ গ্রহণ করে, যীশুকে গ্রহণ করে। আর যীশু যখন বলেছেন যে আমার মাংস খায় যে আমার রক্ত পান করে, তখন অনেক অনেক শিষ্য, তার অনেক শিষ্য কিন্তু তাকে ছেড়ে চলে গেছে। তার বলছে এই পাগলের কথা কে শুনবে, এই পাগলের কথা কে শুনবে, কে ওর রক্ত কে ওর মাংস গ্রহণ করতে যাবে, খেতে যাবে, পান করতে যাবে। তো পাগলের মতো কথা বলছি। কিন্তু যীশু তার শিষ্যদের দিকে তাকিয়ে বললেন তোমরাও কি যেতে চাও? তিনি কোনো কিছু চেঞ্জ করলেন না, না হয়তো তোমরা ভুল বুঝেছ, না আমার মাংস মানে আমার মাংস, আমার দেহ, আমার রক্ত মানে আমার রক্ত। তাহলে যদি আমাদের বিশ্বাস থাকে প্রিয়জনেরা, অনেক কিছু তার ফলে সম্ভাবনা হবে, সম্ভব হবে, আর আমরা সম্ভাবনাটা গ্রহণ করতে পারব, দেখতে পারব স্বচক্ষে কি হচ্ছে কি না হচ্ছে। অন্য কেউ কিন্তু এই ব্যাপার নিয়ে কথা বলতে পারবে না, মাথা উঁচু করে কথা বলতে পারবে না, কিন্তু আমরা পারব। আমাদের মধ্যে যদি সেই বিশ্বাসটুকু থাকে, আমাদের মধ্যে যদি সেই ভালোবাসা থাকে ঈশ্বরের উপর, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো, নিজের স্বচক্ষে দেখতে পারবো কি হচ্ছে কি না হচ্ছে, কি করলে আমরা ঈশ্বরের আপনজন হয়ে থাকতে পারবো। আর যারা খ্রিস্টপ্রসাদ গ্রহণ করতে যাচ্ছ প্রথমবার, তাদের জন্য আমি ডমিনিক সাবিওকে তোমাদের চোখের সামনে ধরে তুলব। ডমিনিক সাবিও যখন খ্রিস্টপ্রসাদ গ্রহণ করতে যাচ্ছ প্রথমবার, তার মধ্যে যে এত ধার্মিকতা ছিল তা বুঝে লোকে বুঝে উঠতে পারেনি। আর প্রথম কমিউনিয়নের পরে তিনি কী করেছেন? তিনি বাড়ি গেছেন, একটা কাগজ, এক টুকরো কাগজ হাতে নিয়েছেন, তার কলমটা হাতে নিয়েছেন, আর চারটে সংকল্প লিখেছেন। দেখো তোমরা কোনো সংকল্প নেবে কি না আমি জানি না, স্থির করেছো কি না, কিন্তু শিখতে হবে এখন। এই ডমিনিক সাবিও তার সেই কাগজে কী লিখলেন? চারটি সংকল্প। একটা হলেন, একটা হলো আমি ঘন ঘন পাপ স্বীকার করব, পাপ স্বীকার করলে আমি ঈশ্বরের কাছে পূর্ণতা অর্জন করে আমি এগিয়ে যেতে পারবো, আমি সাধু হতে পারবো, আমি ঈশ্বরের সঙ্গে সংকল্প রাখতে পারবো। দ্বিতীয় বলছি, দ্বিতীয় প্রোগ্রাম ছিল যে আমি ঘন ঘন খ্রিস্টপ্রসাদ গ্রহণ করব আর খ্রিস্টের জায়গায় যোগদান করব। ভেবে দেখো তাহলে এইটুকু ছেলে এরকম সংকল্প নিতে পারছে। আর সবচেয়ে বড়, সবচেয়ে বড় সেই সংকল্প হচ্ছে আমি মরতে রাজি আছি কিন্তু পাপ করব না। আমাদের মধ্যে কজন সেই সংকল্প নিতে পারে? কিন্তু ওইটুকু ছেলে, সাড়ে ছ বছর সাত বছর বয়সের ছেলে সেই সংকল্প নিয়েছে, আমি মরতে রাজি আছি কিন্তু পাপ করব না। যারা সেই সংকল্প কখন নিয়েছেন তিনি? ওই ছোট বয়সে যখন তিনি তার খ্রিস্টপ্রসাদ গ্রহণ করেছেন প্রথমবার, তেমনি তার মধ্যে এত ভালোবাসা ছিল ঈশ্বরের সঙ্গে, যীশুর সঙ্গে তার সম্পর্ক এত ঘনিষ্ঠ ছিল যে তিনি তা করতে পেরেছেন। প্রিয়জনেরা যদি তাই হয়, আমরা কোনো কিছুর উপর ভয় রাখবো না, কোনো কিছু ভয় দেখে ভয় পাবো না, কোনো কিছু করতে গিয়ে ভয় পাবো না, সাহস থাকবে আমাদের, কারণ যীশু আমাদের সঙ্গে আছেন। যীশু গ্রহণ করেছি আমরা, যীশুকে গ্রহণ করে আমরা শক্তি পেয়েছি, সাহস পেয়েছি, উৎসাহিত হয়েছি, আমরা কোনো মতেই ভয় পাওয়ার লোক নই। আমরা তাহলে ঈশ্বর দিকে তাকাই, যীশুর দিকে তাকাই। আজকে যেহেতু এই খ্রিস্টরাজের পার্বণ পালন করছি, এখন তোমাদের জন্য আমরা সেই খ্রিস্টীয় উৎসব পালন করছি যেখানে যীশুর দেহ রক্ত পান করে আমরা মহৎ হতে পারছি, মহত্ব অর্জন করতে পারছি। এসো প্রিয়জনেরা, আমরা যীশুর দিকে তাকাই, তার কাছ থেকে সাহায্য চেয়ে নিই আর বলি প্রভু যীশু আমাদের সঙ্গে থাকো, আমাদের শক্তি দাও, বল দাও, সাহস দাও, যাতে সুপথে চলতে পারি, যখন অসুবিধার মধ্যেও তোমাকে গ্রহণ করতে পারি, যখন আমাদের সেই অসুবিধার মধ্যে পড়তে হয় আমরা যেন তা
সেখানে পড়েও যেন আমরা দেহ বিশ্বাস না হারাই, আমরা যেন তোমার মতো হতে আপনার চেষ্টা করি, তোমারই আপনজন হওয়ার আপনার চেষ্টা রাখি। জয় যিশু। আমরা সকলে উঠে দাঁড়াই আর আমাদের বিশ্বাস মন্ত্র উচ্চারণ করি। স্বর্গ মর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতাশ্বরে, আমি বিশ্বাস করি তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, আমি বিশ্বাস করি তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয় পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাস্থিত হলেন, তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন, তিনি এখন সর্বশক্তিমান জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্রতায় বিশ্বাস করি পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্ট মন্ডলী খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ পাপের ক্ষমা শরীরে পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। যিনি সর্বময় ঈশ্বর, তিনি মানুষের মঙ্গল সাধনের জন্য তিনি তার একমাত্র পুত্রকে আমাদের দান করেছিলেন, তিনি তার রক্ত এবং দেহের বিনিময়ে মানুষের মুক্তি সাধন করেছিলেন। প্রত্যেক দিনকার জীবনে আমাদের ঈশ্বরের সেই অমেয় আশীর্বাদ প্রয়োজন, যাতে আমরা আর বিশেষ করে আজকে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা যেন তাদের পার্থিব জীবনযাত্রায় এগিয়ে যেতে পারে, আর তার জন্য দরকার ঈশ্বরের আশীর্বাদ। তাই এখন এসো আমরা পরপর আবেদন রেখে তাঁর কাছে আমাদের সকল মিনতি জানাই। প্রত্যেকটি প্রার্থনার পরে গাইবেন সকলে। আমাদের পূর্ণ পিতা কো, আমাদের পূর্ণ পিতা কো, হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও, মনে দয়া করো। আমাদের পূর্ণ পিতা পোপ, আমাদের ধর্ম প্রদেশের ধর্মপাল, অন্যান্য ধর্মপাল এবং সকল পুরোহিত বর্গ যেন খ্রিস্টকে রাজার আসনে অধিষ্ঠিত করে খ্রিস্টরাজ্য প্রসারে ভূমিকা পালন করতে পারেন, তার জন্য হে স্বর্গাধিরাজ আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও, মোদের দয়া করো। আমাদের খ্রিস্ট ভক্তমণ্ডলী খ্রিস্ট যীশুকে যেন ন্যায় প্রেম ও শান্তির এক নায়ক রাজা হিসাবে গ্রহণ করে তদ্রূপ জীবনযাপনে ব্রতী হতে পারেন, তার জন্য হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও, মোদের দয়া করো। আমাদের রাজ্য ইহ লোকের নয়, সত্য লোকের সত্যের যারা তারাই আমার কথা শুনে, খ্রিস্টের এই অমৃত বাণীর গুণে আমরা যেন সত্যের মানুষ হয়ে উঠতে পারি, তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও, পর্ব পালনে ব্রতী হয়েছি, তাকে নিয়ে শহর পরিক্রমায় আমরা যেন ভক্তিচিত্তে খ্রিস্ট শান্তি প্রসারে নিজ নিজ কর্তব্যে
সচেতন থেকে তার সহকর্মী হতে পারি, তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও, আমরা যারা এখানে সমবেত হয়েছি এবং যারা এখানে কোনো না কোনো কারণে সমবেত হতে পারিনি এই পবিত্র উপাসনালয়ে সকলের জন্য প্রভু যীশুর কৃপা ও অনুগ্রহ কামনা করি। আমরা সকলে যেন তার পূর্ণ গুণে আমাদের সকল অমঙ্গল থেকে রক্ষা পাই এবং পরম পবিত্র ত্রাণকর্তা প্রভু যীশু শান্তি যেন আমাদের বাড়িতে, পাড়া, রাজ্য, দেশে ও বিশ্বে বিরাজ করে। আমরা সকলে যেন তার অনুগ্রহ থেকে কখনো বঞ্চিত না হই। এসো তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও, মনের দয়া এসেছিলেন সকলের অন্তরে তার ঐশ্বর্য শান্তি বর্ষণ করতে। তাই যেসব জায়গায়, অঞ্চল, দেশ অশান্তিতে ভুগছে, যেখানে হিংসা, রক্তপাত, রেষারেষি অবিরাম চলছে, সেখানে যেন প্রভু যীশু তার শান্তি প্রতিষ্ঠা করেন। এসো তার জন্যে প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও, মনের দয়া। এই দিবসে বিগত দিনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই ও আজকের এই মুহূর্তে আমরা যারা খ্রিস্টপ্রসাদ সংস্কারের মাধ্যমে পরম পবিত্র যীশুখ্রিস্টকে হৃদয়ে গ্রহণ করে তার বিশেষ অনুগ্রহ লাভ করছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং আমরা ঈশ্বরের কাছে বিশেষ আশীর্বাদ যাচনা করি, যাতে আমাদের প্রতিটি দিন, প্রতিটি বছর যেন তার স্নেহে স্পর্শ উপলব্ধি করি এবং তা অন্যের সঙ্গে সহভাগিতা করতে পারি। এসো তার জন্য প্রভুকে ডাকি। প্রভু আমাদের ডাকে সাড়া দাও, মনের দয়া। প্রিয়জনেরা, আজকে যারা আমরা পিতামাতা, আত্মীয় পরিজন এবং গুরুজন যারা আছে, আমাদের সন্তানরা যারা আজকে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করছে, এসো নীরবে আমাদের ছেলে মেয়েদের জন্য ঈশ্বরের চরণে প্রার্থনা জানাই। আমরা আজকে বিশেষ করে প্রার্থনা করি আমাদের স্বর্গস্থ পরম শ্রদ্ধা সৃষ্টার মাগারিটা, যিনি আজ সকালে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছেন, ঈশ্বর যেন তার আত্মাকে চির শান্তি দান করেন। বিশেষ করে তিনি কৃষ্ণনগর ক্যাথিড্রাল প্যারিশের পক্ষ থেকে দীর্ঘদিন আমাদের প্যারিশের, বিশেষ করে তারকনগর, গাড়াপোতা, তিনি বিভিন্নভাবে দীর্ঘদিন কাজ করেছেন, তার সেই কাজের পুণ্য ফল যেন ঈশ্বরকে দান করেন। তাই এসো তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তুমি অন্তর্যামী, আমাদের অন্তরের সমস্তই জানো। তোমায় অনুনয় করি বিশেষ করে আজকে আমাদের সন্তানদের জন্য যারা প্রথমবার তোমাকে গ্রহণ করতে চলেছে, তোমার সেই স্বর্গীয় সংস্কারের মাধ্যমে তোমার উপস্থিতি যেন তাদের জীবনকে পবিত্র, ধন্য এবং সর্বদা আদর্শ মানুষ হতে পরিচালিত করে। এই প্রার্থনা করি
তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। স্বেচ্ছায় সকল করি
প্রিয়জনেরা প্রার্থনা করছেন আমরা তোমাদের এই যুগের স্বর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র মন মণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যুগের স্বর্গ গ্রহণ করুন। হে শান্তি রাখোর, আমাদের অর্ঘ এই রুটি আর এই দ্রাক্ষারস যেন শান্তি ও মৈত্রীর এক রহস্যময় প্রতীক। আশীর্বাদ করো এই নৈবেদ্য তোমার চরণে অর্পণ করে তোমার ভক্তমণ্ডলী যেন সেই স্বর্গের শান্তি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তারই দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। এসো পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা করুণা নিধান শান্তি বিধাতা পরমেশ্বর, তোমার নাম কীর্তন করা, তোমার বন্দনা করা আমাদের পক্ষে সত্যি উচিত, সত্যি কল্যাণকর। তোমার মঙ্গল বিধানে তুমি চেয়েছো তোমার পুত্র যীশু ক্রুশ মৃত্যু পর্যন্ত তোমার অনুগত হয়ে মৃত্যু পার হয়ে তোমার কাছে ফিরে যাবার সেই নিস্তরণ যাত্রার যাত্রায় আমাদের প্রতিকৃত হবেন। আমরাও যেন স্বর্গের অভিমুখে সেই নিস্তরণ যাত্রায় এগিয়ে যেতে পারি। তিনি আমাদের পথের জন্যে এক অপূর্ব পাথেয় দান করেছেন, আধ্যাত্মিক সম্বল রূপে দান করেছেন তার দেহ রক্তের প্রসাদ। আমরা যেন অমৃতান্ন গ্রহণ করে অমর জীবনের অগ্রিম অংশ পাই। একদিন আমরা যে স্বর্গে তোমার মিলন ভোজে অংশগ্রহণ করতে পারব সেই পরম আশায় অনুপ্রাণিত হই। তাই হে পিতা, সকল স্বর্গদূত ও মহাদূত ও সাধুসাধ্বীর সঙ্গে এক প্রাণ হয়ে আমরা নিয়তই ধ্বনিত করি তোমার এই মহাস্তুতি গান। পিতা তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি তোমার পবিত্র আত্মার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তার যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্তভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান কর সকলে, আমার রক্তের পাত্র নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাত্রিত হবে, তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে।
এসো আমরা খ্রিস্ট বিশ্বাসে এই মহান রহস্যে স্মরণ করি। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পূর্ণ যোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্ট যোগ্য হচ্ছে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রাত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর এবং অন্যান্য মণ্ডলী মনোনীত সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিত্য রয়েছেন এবং সব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডল দীপ্তিতে তাদের সকলকেই উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা তার সঙ্গে তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমরা মুক্তিদাতার উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে এই প্রার্থনা উচ্চারণ করি।
হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকীর্ণ নিরাপদে জীবনযাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্ত মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভু শান্তি সর্বদা তোমাদের অন্তরে বিরাজ করুক। এখন এসে আমরা পরস্পরকে শান্তির সম্ভাষণ জানাই। ঈশ্বরের তুমি মেশাবো বিশ্ব পাপ হরো, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেশাবো বিশ্ব পাপ হরো, প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেশাবো বিশ্ব পাপ হরো, শান্তি নিবাবের প্রতি শান্তি প্রীতি আনো। এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপহর। প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা ধন্য। দেখো যারা প্রথম কমিউনিয়ন নিচ্ছ তারা আমার দিকে তাকাও, আর সে অনুযায়ী আমার যে ছোটো ছোটো প্রশ্ন আছে তা উত্তর দাও। তোমরা আমার হাতে কি দেখছো, রুটি না যিশু? দেখছো কি, তোমাদের চোখের চোখ দিয়ে কি দেখছো বলো, উত্তর দাও। রুটি দেখছি তাই তো বলো? হ্যাঁ রুটি দেখছি, কিন্তু এই রুটি যিশুতে পরিণত হচ্ছে কখন? যখন যাজক যিশুর কথা অনুযায়ী বলছেন, নাও খাও সকলে এ আমার দেহ, রুটি হাতে নিয়ে বলছেন তাই তো? আর দ্রাক্ষারস হাতে নিয়ে কি বলছেন? তিনি বলছেন, নাও পান করো সকলে আমার রক্তের পাত্র। তখন থেকে এই রুটি আর এই দ্রাক্ষারস, আর রুটি আর দ্রাক্ষারস নয় কিন্তু যিশুর দেহ ও রক্ত, তাই তো? মনে থাকবে? তাহলে আমরা কাকে গ্রহণ করছি এখন? যিশুকে তো, আমরা তাহলে যিশুকেই গ্রহণ করছি। তাহলে এই যিশুকে অন্তরালে রাখতে হবে আর যিশুর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ভালোবাসা দিয়ে তাকে সবসময় সযত্নে রাখতে হবে, পাপ দূর করে রাখতে হবে আমাদের জীবন থেকে। তাহলে এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপহর, প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা ধন্য। Oh,
তুমি তুমি
সাধু জোসেফের নিকট প্রার্থনা। হে গৌরবময় সাধু জোসেফ, জগতের রক্ষকর্তা, যীশু খ্রিস্টের প্রতিপালক, কুমারী মারিয়ার কর্তা, ঈশ্বর তোমাকে তার একমাত্র পুত্রের প্রতিপালকের দায়িত্ব অর্পণ করেছিলেন। মা মারিয়া তোমার উপর বিশ্বাস স্থাপন করেছিলেন। তোমার ছাত্র ছায়া যীশু খ্রিস্ট মানুষ হয়ে উঠেছিলেন। হে ধন্য সাধু জোসেফ, আমাদের জীবনে চলার পথে পালক পিতা ও পথ প্রদর্শক হও তুমি। অনুমান করি আমাদের জন্য ঈশ্বরের কাছে অনুগ্রহ, দয়া ও সাহস কামনা করো এবং সকল অনর্থ থেকে আমাদের রক্ষা করো। আমিন। বান প্রকাশ মুক্তিনগর প্যারিসের অন্তর্গত চান্দ্রানিবাসী শ্রী বার্নার্ড বাবুলাল ও শ্রীমতী রেজিনা মণ্ডলের পুত্র শ্রী পল ভাস্কর মণ্ডল এবং কৃষ্ণনগর বাচ্চুপল্লী নিবাসিনী শ্রী অলিন্দ ও শ্রীমতী আনুখি বিশ্বাসের কন্যাকুমারী মেরি বিশ্বাস পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। এটি দ্বিতীয় বান প্রকাশ। যদি কোনো বাধা থাকে তবে তা পালক পুরোহিতকে অবশ্যই জানাতে হবে। ঘোষণা। আজ বিশ্বরাজ যীশুখ্রিস্টের মহোৎসব ও খ্রিস্টের দেহোৎসব। সকাল 9টায় তৃতীয় খ্রিস্টযাগ, বৈকাল 4:30 চতুর্থ খ্রিস্টযাগ। বর্তমান পরিস্থিতির জন্য এবছরও শোভাযাত্রা হচ্ছে না। বৈকাল 4:30 খ্রিস্টযাগের পরেই পবিত্র সাক্রামেন্টের আরাধনা ও আশীর্বাদ অনুষ্ঠিত হবে। আগামী 28 নভেম্বর রবিবার, অর্থাৎ আগামী রবিবার, আগমনকালের প্রথম রবিবার, আগামী রবিবার বৈকাল 4:30 খ্রিস্টযাগে নবজাত শিশুদের দীক্ষা স্নান দেওয়া হবে। খ্রিস্টভক্তের সহায় মাতা মারিয়া সমাজের নির্মলনগর মায়েদের জন্য আগামী 22 নভেম্বর সোমবার বৈকাল 4:30 মিটিং এবং প্যারিসের অন্যান্য পাড়ার খ্রিস্টভক্তের সহায় মাতা মারিয়া সমাজের মায়েদের জন্য আগামী 23 নভেম্বর মঙ্গলবার বৈকাল 4:30 মিটিং, 24 নভেম্বর বুধবার সকাল 6:30 উক্ত সমাজের মায়েদের জন্য খ্রিস্টযাগ। সমাজের সকল মায়েদের এই মিটিং এবং খ্রিস্টযাগে যোগদান করতে বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। এবছর প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণ প্রার্থীদের তোলা ফটো ওয়াশ করে তাদের দেওয়া হবে না, কারণ প্রায় অনেকেই তাদের ফটো নিতে আসে না। সেই জন্য মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফটো পাঠানো হবে। সুতরাং আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্যারিস অফিসে জমা দিয়ে যাবেন। ধন্যবাদ। প্রিয়জনেরা, আজ একটি বিশেষ দিন মণ্ডলীর ইতিহাসে। পঞ্জিকা অনুযায়ী আজ আমরা খ্রিস্ট রাজা যীশুখ্রিস্টের মহোৎসব পালন করি। অবশ্যই যীশুখ্রিস্টের যীশু রাজার পর্বদিনের যে পবিত্র খ্রিস্টযাগ তা বিকাল 4:30 হবে এবং আমরা যীশুকে নিয়ে অবশ্যই করে আমাদের গির্জার মধ্যে প্রদক্ষিণ করব এবং তাকে আমাদের যথেষ্ট সম্মান প্রদান করব। আজ আমরা সকালবেলা পালন করেছি পবিত্র দেহোৎসব, আর সেই দেহোৎসবে আমাদের প্যারিসের 53 জন ছেলেমেয়েরা যীশুকে গ্রহণ করতে পেরেছে। এই যে অনুগ্রহ ঈশ্বর আমাদের দান করেছেন, তাই সর্বাগ্রে আমরা তাকে অসংখ্য ধন্যবাদ
এবং কৃতজ্ঞতা জানাই। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের পরম শ্রদ্ধ অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর, তিনি আমাদের অনুমতি দিয়েছেন এবং তিনি আমাদের অনুমতি দিয়েছেন যেন আমরা এই পর্বদিন আজকে এইভাবে পালন করতে পারি, এবং তাঁর আশীর্বাদ আমাদের ছেলে মেয়েদের জন্য তিনি দান করেছেন। তাই আমরা আমাদের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটরকেও ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয় বিশপ জোসেফ। তিনি তাঁর শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও তিনি আমাদের ডাকে আহ্বানে সাড়া দিয়েছেন, কারণ তিনি আমাদের ভালোবাসেন, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের ভালোবাসেন। তাই তাঁর সেই অফুরান ভালোবাসা এবং তাঁর এই পবিত্র খ্রিস্টাগ উদযাপন আমাদের ছেলে মেয়েদের আমাদেরকে আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধ বিশ্ব মহাশয়কে প্যারিসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই দীর্ঘ প্রায় অক্টোবর মাস থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের যারা পরিচালনা করছেন, শিক্ষা প্রদান করেছেন, বিশেষ করে অরাটরি সিস্টার, সিস্টার পুরবী এবং সিস্টার রেনু, ক্লিনিকের সিস্টার এলসি মঙ্গলম, আমাদের সিনিয়র হোলি ফ্যামিলি সিস্টার সুচিতা, আমাদের নগেন্দ্রনগরের সিস্টার তেরেসা এবং সিস্টার ফ্লোরিস, বেড়লাঙ্গায় আমাদের ক্যাটেগিস্ট শ্যামল, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের ছেলেমেয়েদের দীর্ঘদিন ধরে ক্লাস দিয়েছেন, শিক্ষা শিখিয়েছেন, বিশ্বাসের বীজ বপন করেছেন, প্যারিসের পক্ষ থেকে সিস্টার এবং শ্যামল সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে এই দিনকে সুন্দর করে তোলার জন্য যারা বিভিন্নভাবে পরিশ্রম করেছেন, সিস্টাররা যারা বেদি সাজিয়েছেন, আর এই কৃষিজাগ উৎসর্গের পিছনে যাদের সহস্র অবদান আছে, তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই মৌ ব্যান্ডকে, তারা সবসময় আমাদের সঙ্গে থাকে, আর আমরা সর্বদাই তাদের জন্য প্রার্থনা করি যেন তাদের এই সহযোগিতা মণ্ডলীর প্রতি যেন ঈশ্বর আশীর্বাদে পরিপূর্ণতা দান করেন। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের পিতামাতাদের, যারা অনেকেই প্রত্যেক দিন তাদের ছেলেমেয়েদের নিয়ে এসছেন, সময় মতো নিয়ে গিয়েছেন। অবশ্যই করে বাবা মা হলো ছেলেমেয়ের শিক্ষার প্রথম শিক্ষক এবং শিক্ষিকা, তাই বাবা মার এই উদার মনোভাব এবং সহযোগিতার জন্য প্যারিসের পক্ষ থেকে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাদের ছেলেমেয়েদের জন্য। পৃথিবীর যারা খুব বড় বড় মানুষ, যদি তাদের জিজ্ঞাসা করা হয় যে তোমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন এবং আনন্দমুখর দিন কোনটি, অনেকেই আছেন তারা উত্তর দেন যেদিন তারা প্রথম যিশুকে গ্রহণ করতে পেরেছিল সেই দিন তাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন। তোমাদের জীবনে এই দিনটি স্মরণীয় হয়ে থাক, কারণ যিশু তোমাদের অন্তরে প্রবেশ করেছেন, অন্তরে বাস করছেন। আমি তোমাদের অনেকবারই বলেছি যে তিনটি সাক্রামেন্ট অর্থাৎ বাপতিস্ম, হস্তার্পণ এবং খ্রিস্টপ্রসাদ, এই তিনটি সংস্কার গ্রহণের ফলে আমরা আদর্শ খ্রিস্টান হয়েছি। তাই আদর্শ খ্রিস্টানের পথে তোমরা চলতে শুরু করেছ, তাই তোমাদের অভিনন্দন থাকলো। তোমরা ভালো থাকো, ভালো ছেলে হও, ভালো মেয়ে হও, ভালো মানুষ হও। আর একবার সবাইকে অনুরোধ করি, বিশেষ করে মায়েদের জন্য, আমি গতবারে বলেছিলাম, আমি খুব দুঃখের সঙ্গে বলছি, আমাদের বাবা আমাদের এত উৎসাহ শুধুমাত্র উৎসব কেন্দ্রিক, মানে খাওয়া দাওয়া আর লোক নিমন্ত্রণ, তারপর সব শেষ। কারণ আমার এই বছরে আমরা জুলাই মাসে আমাদের ছেলেমেয়েদের হস্তার্পণ সংস্কার দিয়েছিলাম 52 জনকে, আর বলেছিলাম এখানে দাঁড়িয়ে যে 2 মাস পরে আমি আবার ছেলেমেয়েদের ডাকবো, তাদের একদিনের ক্লাস এবং আবার নতুন তাদেরকে একটু শিক্ষা দেব এবং পাপ স্বীকার করানোর জন্য বিশেষ করে ডেকেছিলাম। আমাদের বাবা মারা এত উৎসাহী, মাত্র 6 জনকে পাঠিয়েছেন। আমি আশা করি যেন আমাদের এই ছেলেমেয়েদের জন্য তেমনটি না হয়। মাস 2 পরে যখন আমি আবার নোটিশ দিয়ে যাদের ডাকবো, দয়া করে পাঠাবেন যে শিক্ষা, যে বিশ্বাসের পথে তারা চলতে শুরু করেছে,
তাদেরকে আরও অনেক দিন আরও শিক্ষা দিতে হবে, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। দয়া করে ভাববেন না যে এই কমনন নিয়ে গিয়েছি শেষ, আর দরকার নেই, আবার সেই হস্তার্পণের সময় আসবো। আবার অনুরোধ করছি বাবা মাদের, বিশেষ করে যখন অ্যানাউন্স করা হবে দয়া করে ছেলে মেয়েদের পাঠাবেন, মনে রাখবেন শিক্ষার পথে তাদের এটা খুবই দরকার। আরেকবার অনুরোধ করি এই মিশার পরে ছেলেমেয়েরা সোজা যেমন সিস্টারা লাইন করে তোমাদের নিয়ে যাচ্ছেন, তোমরা তেমন করে সোজা যাবে ভিতর বিষমশায়, আর একবার তোমাদের সেখানে আশীর্বাদ দান করবেন। আর বাবা মারা দয়া করে ভিতরে ঢুকবেন না, বাইরে দাঁড়িয়ে থাকবেন, পাঁচ ছয় মিনিটের মধ্যে আপনাদের ছেলেমেয়েদের আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে। আর একবার সকলকে সব কিছুর জন্য আন্তরিক ধন্যবাদ, আর আমার ছেলে মেয়েদের জন্য তোমাদের অভিনন্দন। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু, অনুনয় করি তোমায়, এই মরজীবনে আমরা তোমার অমূল্য দেহ রক্ত প্রসাদ গ্রহণ করে এই যে জীবনের আস্বাদ পেলাম, এই যে ঐশ্বর্য জীবনের আস্বাদ পেলাম, তোমার আশীর্বাদে আমরা যেন সেই মহাজীবনের চির অংশীদার হতে পারি। বিশ্ব প্রভুরূপে তুমি যে যুগে যুগে বিরাজমান, প্রভু তোমাদের সহায়, সর্বশক্তিমান পরমেশ্বর, পিতা পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। অশেষ কৃপা প্রভু দিয়েছ আমায়, তাই তোমাকে জানাই ধন্যবাদ। অশেষ কৃপা প্রভু দিয়েছ আমায়, তাই তোমাকে জানাই ধন্যবাদ, ধন্যবাদ প্রভু তোমায়, জানাই ধন্যবাদ। তোমার আলো প্রভু দিয়েছো আমায়, তোমার শক্তি প্রভু দিয়েছো আমায়, তোমার প্রভু দিয়েছো, তোমার শক্তি প্রভু দিয়েছো আমায়, তোমার নামে প্রভু জয় ধ্বনি হো, প্রভু জয়ধ্বনি হো, ধন্যবাদ প্রভু তোমায়, ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ। অশেষ কৃপা প্রভু দিয়েছ আমায়, তাই তোমাকে জানাই মারিয়া। খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। ক্রুশের চিহ্ন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমেন।